আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদেরকে 6টি হাদিস সম্পর্কে জানাবো, যে হাদিসগুলো আমল করতে পারলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আপনাকে গায়বী টাকা দান করবেন, গায়বী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি আমলের নিয়তে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এক নম্বর হচ্ছে, যে ব্যক্তি ভালোবাসে যে দুঃখের সময় আল্লাহ তার দোয়া শুনবেন, সে যেন সুখের সময় বেশি করে দোয়া করে। দুই নম্বর হচ্ছে, তোমরা দোয়া কবুলের বিশ্বাসের সাথে দোয়া করো এবং জেনে রাখো যে আল্লাহ অমনোযোগী অবহেলাকারী অন্তরের দোয়া কবুল করেন না। তিন নম্বর হচ্ছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি এবং বান্দা যখন আমাকে ডাকে আমি তার নিকটেই থাকি। সুবহানাল্লাহ। চার নম্বর হচ্ছে, কোনো মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে যে দোয়া করে উহা কবুল করা হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন, যখনই সে তার অনুপস্থিতি ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে নিযুক্ত ফেরেশতা বলেন আমিন এবং তোমাকেই ওই রূপ দেওয়া হোক। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে, বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে গুনাহের কাজের অথবা আত্মীয়তা বন্ধন ছেদের দোয়া করে এবং যতক্ষণ না সে তাড়াহুড়া করে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া করা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ বলা হয় যে আমি এই দোয়া করেছি, আমি ওই দোয়া করেছি, কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না, অতঃপর সে ক্লান্ত হয়ে অথবা এই অর্থ হবে যে বিরক্ত বোধ করে অধৈর্য হয়ে দোয়া ছেড়ে দেয়, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। ছয় নম্বর হচ্ছে, আমাদের প্রতিপালক এর রহমত প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশ ভাগে এই নিকটতম আসমানে নেমে আসে এবং তিনি বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে তা দান করব, এবং কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আরেকটি কাজ করবেন, প্রতিদিন সকাল মুমিন নরনারীর জন্য 27 বার ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে আপনি মুস্তাহজাবুদ্দাওয়াত হতে পারবেন। শেষ কথা হচ্ছে, গায়বী ধন পাওয়ার দোয়া নিয়ে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে সহ আপনাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।